তফসিল ঘোষণার পর জাতীয় নির্বাচনের আগে অপপ্রচার রোধে ইসির সাথে কাজ করবে ফেসবুক, একথা জানিয়েছেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। বাংলাদেশে নেতিবাচক প্রচারণা এবং সাম্প্রদায়িকতা ঠেকাতে কিভাবে কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয় ফেসবুকের সাথে। চিত্র জুড়ে এসবই গুজবের চালচিত্র, যার কোনো মাথামুণ্ড না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জেঁকে বসেছে মানুষের মস্তিষ্কে। আসন্ন নির্বাচন ঘিরেও চলতে পারে গুজব কেন্দ্রিক সহিংসতা, এমন আশঙ্কা থেকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে গুজব প্রতিরোধে ফেসবুকের সাথে কাজ করতে চাই ইসি। এ লক্ষ্যে বৃহস্পতিবার সকালে ফেসবুকের একটি প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশন সচিবালয়ে, চলে ঘণ্টাব্যাপী বৈঠক। পরে ইসির অতিরিক্ত সচিব জানান অপপ্রচার বন্ধে সহায়তার আশ্বাস দিয়েছে ফেসবুক। তফসিলের পর ইসির নির্দেশনা অনুযায়ী গুজব বন্ধ করবে তারা। ফেসবুকে যে ধরনের যেগুলো অপপ্রচারগুলো হয় সেই অপপ্রচারগুলো কিভাবে রোধ করা যায়, বিশেষ করে হেট স্পিচ বা কোনো ভায়োলেশন যেগুলো হয় ফেসবুকের, সে ধরনের কোনো প্রচারণা থাকলে সেগুলো তারা ডিলিট করবে, ওখান থেকে রিমুভ করবে, তারা ব্লক করবে, এই ইস্যুটাই মূলত নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে আমাদের নির্বাচন কমিশনে একজন ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হবে পরবর্তীতে ওদের সাথে যোগাযোগের জন্য। এছাড়া যোগাযোগ সুবিধার জন্য সমন্বয়কারী ঠিক করবে ফেসবুক ও কমিশন। সাম্প্রদায়িকতা, ঘৃণ্য কোনো ধরনের। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।